উদ্দেশ্য করে বিস্ফোরক টুইট আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। বিস্ফোরক টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি গাড়ির ছবি দিয়ে টুইট শুভেন্দুর। গাড়ির নম্বর MH47BL0342। বিস্ফোরক টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে টুইট, একটি গাড়ির ছবি দিয়ে টুইট শুভেন্দু অধিকারীর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে। সুচারু, ঠিক কি বিষয়ে তিনি টুইট করেছেন? দেখো, কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে এই টুইটটি করেছেন শুভেন্দু অধিকারী। একেবারেই শুভেন্দু অধিকারী নিজেই ছবি টুইট করে দাবি করছেন। শুভেন্দুর টুইট করা যে ছবি, তাতে দেখা যাচ্ছে একটি গাড়ির স্টিয়ারিং এর ছবি তিনি দিয়েছেন এবং সেই গাড়ির নাম্বার প্লেটের কথা তিনি উল্লেখ করেছেন এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রশ্নে তিনি জিজ্ঞেস করেছেন যে এই গাড়িটি কিসের জন্য গতকাল বিকেলে কালীঘাটে এসেছিল এবং এই গাড়িতে করে অনেক কিছু গেছে বা তথ্য পাচার হয়েছে বলে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এবং সেই গাড়ির স্টিয়ারিং এর ছবি দিয়ে শুভেন্দু অধিকারী টুইট করেছেন। জানিয়ে কিন্তু নিঃসন্দেহে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হবে এবং বিস্ফোরক এই টুইটকে ঘিরে ইতিমধ্যেই একটা জল্পনা শুরু হয়েছে। দুপুর 1:03 নাগাদ এই টুইট করেন শুভেন্দু অধিকারী এবং সেই টুইটে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে MH, অর্থাৎ দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র মডেলের একটি নাম্বার, সেই গাড়িটি গতকাল কালীঘাটে আসে এবং কালীঘাট থেকে পুলিশি প্রহরায় বের করা হয় বলে অভিযোগ। ফলে কেন এত পুলিশি প্রহরা? তাহলে এই গাড়িতে করে কি কোনো স্ক্যামের টাকা পাচার করা হচ্ছিল? একেবারে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হতে শুরু করেছে বলেই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সুচারু, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। ফের বিস্ফোরক টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে টুইট, একটি গাড়ির ছবি দিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ির নম্বর MH47BL0342। গতকাল কালীঘাটে গিয়েছিল এই গাড়ি, সেই গাড়িকে এসকর্ট করে কলকাতা পুলিশ। কেন এই গাড়ি, কোথায় ছিল এই গাড়ির গন্তব্য, টুইট করে দাবি শুভেন্দু অধিকারী। টাকা ও তথ্য কি পাচার হচ্ছিল, প্রশ্ন শুভেন্দু অধিকারীর। সেই টুইটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তুলে ধরছি আপনাদের সামনে। ফের বিস্ফোরক টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি এক বিস্ফোরক টুইট করেন, একটি গাড়ির ছবি দিয়ে বিস্ফোরক টুইট শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন গতকাল এই গাড়ি কালীঘাটে গিয়েছিল, সেই গাড়িকে এসকর্ট করে কলকাতা পুলিশ। কেন এই গাড়ি, কোথায় ছিল এই গাড়ির গন্তব্য, টুইট করে দাবি শুভেন্দু অধিকারীর। টাকা ও তথ্য কি পাচার হচ্ছিল, প্রশ্ন শুভেন্দু। কথা বলে নেব, টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, ফের বিস্ফোরক টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একটি গাড়ির ছবি দিয়ে তিনি টুইট করেছেন কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে এবং তিনি বলছেন যে গতকাল সেই গাড়িটি কালীঘাটে গিয়েছিল এবং টাকা ও তথ্য কি পাচার হচ্ছিল এই গাড়ির থ্রুতে, এমনটাই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন? বিষয়টা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতা তার গণতন্ত্র এবং বিধানসভার ক্ষেত্রে তার একটা আলাদা স্বতন্ত্র জায়গা আছে। সেই জায়গা থেকে এই টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আমরা জানি একাধিক দুর্নীতির মামলা, সেই মামলা তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি এবং সরাসরি কোর্টের হস্তক্ষেপেও তদন্ত হচ্ছে। এই সময় বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই টুইটে কিন্তু সরাসরি কমিশনার অফ পুলিশ অর্থাৎ কলকাতার সিটি, তাকেও কিন্তু আমরা দেখছি ট্যাগ করা হয়েছে। অনেকে মনে করছেন যে বিরোধী দলনেতার এই ট্যাগটাও খুব ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে গাড়িটাকে এসকোর্ট করা হচ্ছিল, সেই গাড়িটাকে এসকোর্ট কেন পুলিশ করছিল, তাহলে সেই গাড়ির মধ্যে কি এমন ছিল। এবং সরাসরি কালীঘাট, কালীঘাট তো আমরা জানি বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং তারও স্থান মাহাত্ম মাথায় রাখতে হবে। নিঃসন্দেহে এটা একটা খুব বড় বিরোধী দলনেতার এটা একটা খুব বড় একটা রাজনৈতিক চাল এবং তার থেকে কয়েকটা প্রশ্ন তিনি উস্কে দিলেন, তাহলে কলকাতা পুলিশ এই গাড়িটাকে কেন এসকোর্ট করছিল, সেই গাড়িতে কি কি ছিল এবং গাড়ির যেহেতু গাড়িটির যেহেতু গোটা এলাকাটা যেহেতু অত্যন্ত ভালো মতো তিনি মার্ক করেছেন, অর্থাৎ কালীঘাট বলে দিচ্ছেন এবং গাড়ির নম্বর দিয়ে দিচ্ছেন, সুতরাং আপাত দৃষ্টিতে তো এই টুইট দেখে যে কারোরই মনে হবে এটা তো শূন্যে কোনো কিছু ছুড়ে দেওয়া নয়, এর পেছনে নিশ্চয়ই সারবাত্তা আছে। এখন
অবশ্যই এই তদন্ত দাবির তদন্ত উঠবে যে এই তদন্তটা কে করবে, এবং নিঃসন্দেহে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই তদন্ত করানোর দাবি উঠবে। সুতরাং বলা যেতে পারে বৈশাখ মাসের শুরুতেই বিরোধী দলনেতা বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিলেন। কিন্তু শুধুমাত্র জল্পনা বলে কি উড়িয়ে দেওয়া যাবে না, তার কারণ টুইটটা তিনি অফিসিয়াল তার হ্যান্ডেলের থেকে করেছেন, এবং সবচেয়ে বড় কথা তিনি হচ্ছেন বিরোধী দলনেতা। তার পাশাপাশি এটা খুব মাথায় আমাদের পরিষ্কার ভাবে রাখতে হবে, এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং সেই তদন্ত কে করবে। সুতরাং অনেকেই মনে করছেন এই যে দুর্নীতির বিভিন্ন মামলা হচ্ছে তাতে নতুন একটা মাইলস্টোন এই টুইট। এখন দেখার কি হয়। নিশা, একদম অসংখ্য ধন্যবাদ দ্রুতব্রতদা, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। ফের বিস্ফোরক টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে টুইট, একটি গাড়ির ছবি দিয়ে টুইট শুভেন্দু অধিকারীর। গাড়ির নম্বর MH47BL0342। গতকাল কালীঘাটে গিয়েছিল এই গাড়ি, সেই গাড়িকে এসকর্ট করে কলকাতা পুলিশ। কেন এই গাড়ি, কোথায় ছিল এই গাড়ির গন্তব্য, টুইট করে দাবি শুভেন্দু অধিকারীর। তবে কি টাকা ও তথ্য পাচার হচ্ছিল, প্রশ্ন শুভেন্দু অধিকারীর।